Now the first one is www.aircel.com/mobile-app. Short of the total job. Shubhodo Shujo, Pat Shaban Show Cashback Power. Recharge for Show Tour. At Show, at Shukuri, at Shubhon Chash, Super Chash Kagabi. Shubhodo Aircel App in Matube. Now the first one is হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমার এই ফোন নম্বরটাতে কতদিন রিচার্জ করতে হয়, কতদিন অন্তর? ছ মাসের মধ্যে 200 টাকা। 200 টাকাটা কি হিসাব? ফোন করছেন না মিনিমাম, মানে কিরকম ব্যাপারটা আর একটু বোঝাও, একটু ক্লিয়ার আমি বুঝলাম না ঠিক। কি রিচার্জ করতে হয়? আর আমার যদি একদম সিম্পল ইনকামিং খালি কাজে লাগে, এবার ফোন কল আমার কাজে লাগে না। আমাকে এখনই মানে ওইটা জানার দরকার তো, আমাকে তো ভুলভাল ইনফরমেশন কল আসছে, তোমার এয়ারসেল থেকে বলছি বলে একজন কল করলো এখনই। হ্যালো, এটা ডু নট ডিস্টার্ব নাম্বার করা আছে? এটাতে করেছিলাম, যেটা হয়নি কেন? অ্যাক্টিভেশন হওয়ার পরে ডু নট ডিস্টার্ব, তারপরে কল আসে কি জন্য? কল যাচ্ছে না, কোম্পানি তরফ থেকে কোনো স্যার, শুধুমাত্র অফারের সুযোগ গুলো পাচ্ছে না। শুধুমাত্র কি আসছে? অফারের সুযোগ গুলো সেন্ড হচ্ছে আপনার নম্বরে। কিসের অফার? আমাকে বললো যে আপনি ফোন রিচার্জ করেননি, এটা কিসের অফার? স্যার আপনাকে জানানো হয়েছে স্যার। কি জানানো হয়েছে? আমি তো ডু নট ডিস্টার্ব করে রেখেছি, মেসেজ পাঠালেই তো হয়ে যায়। ওই কলটা যাবে স্যার তার নম্বরে। তাহলে ডু নট ডিস্টার্বে ওই কলটা যাবে? কিসের জন্য, কোন নিয়ম অনুযায়ী? ভাই আমার ভ্যালিডিটি আছে, এসব মিথ্যা গল্প দিয়ে আমাকে এয়ারসেল থেকে কল করা হচ্ছে, আমি এটা নিয়ে কমপ্লেন কাকে করতে পারি? না না, আমি কমপ্লেন করব, কাকে করব, তার উত্তরটা কি? সেটা স্যার আপনি মেইল করতে পারেন স্যার। কাকে মেইল করব? এই হেল্পলাইন কিসের জন্য? এটা কমপ্লেন হেল্পলাইন তো, 198 কল করেছি তো। আমি এখান থেকে মেইল আইডি দিয়ে দিচ্ছি, আপনি মেইল করতে পারেন। মেইল আইডির গল্প বাদ দাও, আমি ফোন করেছি, ফোনে কথা হোক, মানে সময় নষ্ট করে না, কমপ্লেনটা নাও। স্যার দেখুন, আপনার নাম্বারে আপনাকে জানাবো, এখান থেকে ডু নট ডিস্টার্ব চালু করা আছে, অ্যাক্টিভেশন আছে স্যার আপনার নাম্বারে। তারপরেও তোমরা কল করছো, এটা কমপ্লেন কাকে করবো? তোমাদের কমপ্লেন নেবে নাকি আমি কনজিউমার ফোরামে কলটা পাঠাবো? স্যার আপনি রিচার্জ করছেন না, তার জন্য কনজিউমার ফোরামে কমপ্লেনটা পাঠাবো নাকি তুমি কমপ্লেন